বর্তমানে কিডনি, হার্ট ও লিভারের রোগ মানুষের বৃদ্ধির ফলে শোথ বা ড্রপসি রোগটি বেড়ে যাচ্ছে, কেননা উক্ত রোগগুলির সঙ্গে শোথ রোগের সম্পর্ক আছে। হোমিওপ্যাথি এমন ঔষধও আছে যা একটি মেডিসিনে উক্ত সমস্ত রোগ আরোগ্য করে ফেলতে পারে। এই চিকিৎসা পদ্ধতি লক্ষণ সাদৃশ্য নীতির উপর প্রতিষ্ঠিত, তাই ঔষধগুলোর তুলনামূলক পার্থক্য করার প্রয়োজন। আজকের ভিডিওতে শোথরোগের অত্যাধিক কার্যকরী ক্যালিকার্প, অ্যাপিসমেল ও আর্সেনিকাম অ্যালবাম এই তিনটি রেমিডিসের আটটি পার্থক্য আপনাদের সামনে এমনভাবে ব্যাখ্যা করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার এই তিনটি রেমিডিস থেকে আটটি পার্থক্য আপনাদের সুন্দরভাবে আমি এক্সপ্লেন করে ব্যাখ্যা করে শোনাবো। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব, ভিডিওটি না টেনে যদি আপনি এই আটটি পার্থক্য একটু মনোযোগ দিয়ে শোনেন, প্রয়োজনে আপনি খাতায় বা ডায়েরিতে লিখে নেন, তাহলে কিন্তু আপনাদের ঔষধ নির্বাচন করতে বিন্দুমাত্র ভুল হবে না। আর সবথেকে বড় কথা হচ্ছে যে হোমিওপ্যাথি হচ্ছে লক্ষণ সাদৃশ্য নীতির উপর প্রতিষ্ঠিত। তো আপনি যখন রুগীকে ঔষধ দেবেন, ঔষধ নির্বাচন করবে রুগীর জন্য, লক্ষণের সঙ্গে যদি সাদৃশ্য না হয় তাহলে রোগ কিন্তু কিছুতেই আরোগ্য হবে না। সেটা আপনি জার্মানির উইলমার সোয়েবের ঔষধি ব্যবহার করেন না কেন, আগে হচ্ছে লক্ষণ সাদৃশ্য হওয়ার প্রয়োজন, তারপরে হচ্ছে ঔষধ। যাই হোক, এবার পার্থক্যগুলো, নাম্বার ওয়ানে রয়েছে ক্যালিকার্বের। এবার আমরা জেনে নেব যে ক্যালিকার্বের রুগীদের ধাতগত লক্ষণ কেমন হয়। তো রুগীরা হয় শীতকাতর এবং মোটাসোটা। এবার নাম্বার ওয়ানে রয়েছে অ্যাপিসমেলের রুগীরা কেমন হয়। অ্যাপিসমেলের রুগীরা হয় গরম কাতর এবং কৃত্ত প্রধান ধাতুর। অন্যদিকে নাম্বার ওয়ানে রয়েছে আর্সেনিকাম অ্যালবামের রুগীরা হয় কিন্তু শীতকাতর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এরা দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন শুধু তাই নয়, এদের লাইফস্টাইল পরিষ্কার পরিচ্ছন্ন। এবার নাম্বার টুতে আসি, ক্যালিকার্বের রুগীদের মানসিকতাটা কেমন থাকে। মানসিকতায় থাকে খিটখিটে এবং ভীরুতা। অন্যদিকে নাম্বার টুতে আসি, অ্যাপিসমেলের রুগীদের মানসিকতায় কিন্তু খিটখিটে থাকে এবং হিংসুটে স্বভাব থাকে। তাহলে উভয়ের ক্ষেত্রে কিন্তু খিটখিটে স্বভাব কিন্তু কমন রয়েছে। অন্যদিকে নাম্বার টুতে আসি, আর্সেনিকাম অ্যালবামের রুগীদের মানসিকতায় কৃপণতা এবং ভীরুতা থাকে। তাহলে এই ভীরুতা কিন্তু এই ক্যালিকার্বের রুগীদের ভীরুতা থাকে এবং আর্সেনিকাম অ্যালবামের রুগীদেরও কিন্তু ভীরুতা থাকে, এখানেও কিন্তু কমন রয়েছে। এবার নাম্বার থ্রিতে আসি, শোথ যে ফোলা ভাবটা, এই ফোলা ভাবটা ক্যালিকার্বের রুগীদের উপরের চোখের পাতায় কিন্তু বেশি থাকে। এবার নাম্বার থ্রিতে আসি, অ্যাপিসমেলের চোখের নিম্ন পাতায় ও পায়ে কিন্তু শোথ ভাবটা কিন্তু অধিক থাকে। এগুলো আপনারা অনেকেই জানেন। এবার নাম্বার থ্রিতে আসে আর্সেনিকামের অ্যালবামের শোথ ভাবটা কিন্তু পেট, হাত এবং পায়ে অধিক থাকে। একেবারে পার্থক্যগুলো কিন্তু পাশাপাশি, কিন্তু তফাত কিন্তু কিছু না কিছু রয়েছে, একটু ভালো করে বুঝে মনে রাখতে হবে। এবার নাম্বার ফোরে আসি পিপাসা। এই ক্যালিকার্বের রুগীদের কিন্তু পিপাসা থাকতেও পারে, নাও থাকতে পারে, কোনো গ্যারান্টি নেই যে থাকবেই বা থাকবে না। অন্যদিকে নাম্বার ফোরে আসি অ্যাপিসমেলের রুগীদের কিন্তু পিপাসা নেই এবং এদের কিন্তু প্রস্রাব কিন্তু ধীরে ধীরে কিন্তু কমে আসে বা বন্ধ হয়ে যায়, এরকমটিও পাওয়া যায়। এবার আর্সেনিকাম অ্যালবামে আসি নাম্বার ফোরে, আর্সেনিকাম অ্যালবামের রুগীদের পিপাসা থাকে কিন্তু অল্প অল্প পরিমাণে জল পান করে, এজন্য এরা বারবার অল্প অল্প করে জল পান করে। নাম্বার ফাইভে আসি ইচ্ছা বা ডিজায়ার। এই ক্যালিকার্বের রুগীরা কিন্তু মিষ্টি এবং অম্ল জাতীয় খাদ্য খেতে পছন্দ করে। এবার নাম্বার ফাইভে আসি অ্যাপিসমেলের রুগীরা কিন্তু দুধ খেতে পছন্দ করে। এবার আর্সেনিকাম অ্যালবামে আসি রুগীরা কিন্তু আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস খেতে কিন্তু পছন্দ করে। নাম্বার সিক্সে আসি বৃদ্ধি। আমাদের এই ক্যালিকার্বের রোগ বৃদ্ধি কিন্তু রাত তিনটের সময়। অন্যদিকে অ্যাপিসমেলে আসি, অ্যাপিসমেলের রোগ বৃদ্ধি হচ্ছে তাপে বা হিটে। এবার আর্সেনিকাম অ্যালবামে আসি রোগ বৃদ্ধি হচ্ছে মধ্যদিবা বা মধ্যরাত্রি, অর্থাৎ রাত 12টায় হতে পারে বা দিন 12টায়ও হতে পারে এর বৃদ্ধি। নাম্বার সেভেনে আসি
এই ক্যালিকার্বের উপশম হচ্ছে উত্তাপে, হিটে, তাপে উপশমিত হয়ে যায় রোগব্যাধি। এবার অ্যাপিস মেলে আসি নাম্বার 7-এ। অ্যাপিস মেলের উপসময় ঠান্ডায় এবং মুক্ত বাতাসে। এবার আর্সেনিকামের অ্যালবামের উপশম হবে কিন্তু তাপ প্রয়োগে, যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে কিন্তু রোগব্যাধি উপশমিত হয়। এবার নাম্বার 8-এ আসি, ক্যালিকার্বের একটি বিশেষ লক্ষণ মাথার মধ্যে শূন্যতা বোধ করে। এই ক্যালিকার্বের রোগীরা মনে করে তার মাথাটা হালকা, মাথার মধ্যে কিচ্ছু নেই, ফাঁপা, শূন্যতা বোধ করে। অন্যদিকে অ্যাপিস মেলের একটি বিশেষ লক্ষণে আসি, গায়ের চামড়া কিন্তু মোমের মতো সাদাটে। এই অ্যাপিস মেলের রোগীদের এরকম রোগে ভোগে যখন আক্রান্ত হয় তখন কিন্তু এই মোমের যেমন একটা দেখতে হয়, মোম যেমন সাদাটে সাদাটে দেখতে হয়, এই অ্যাপিস মেলের রোগীদের গায়ের চামড়াটা কিন্তু ওরকম হয়ে যায়। এবার নাম্বার 8-এ আসি, আর্সেনিকাম অ্যালবামের একটি বিশেষ লক্ষণে আসি, কাল্পনিক মূর্তি দেখে। এরা ঘুমালেও দেখে এবং ঘরের মধ্যে বা অন্ধকারে একা থাকলেও কিন্তু কাল্পনিক কোনো মূর্তি দেখে ভয় পায়। যাই হোক, এবার ক্যালিকার সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান, এখানে তো সব তথ্য তুলে ধরা সম্ভব নয়, যদি আপনি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের 258 নং ভিডিও, অ্যাপিসমেল সম্পর্কে বিস্তারিত জানতে চান 122 নং ভিডিও এবং আর্সেনিকাম অ্যালবাম সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে 144 নং ভিডিওটি দেখতে পারেন। এবার কথা হলো যে আপনি উক্ত ভিডিওগুলোতে যাবেন কিভাবে। যদি আপনি উক্ত ভিডিওগুলো দেখতে চান তাহলে এই চ্যানেলের যেখানে হোমিও ইন নাম্বারস লেখা আছে আপনি সেখানে যদি টাচ করেন তাহলে এই পেজটি ওপেন হয়ে যাবে। এবার এই পেজের নিচের দিকে দেখুন যেখানে ভিডিও লেখা রয়েছে, আপনি সেখানে যদি টাচ করেন তাহলে এই চ্যানেলের যতগুলো ভিডিও আপলোড দেওয়া হয়েছে আপনাকে উপর নিচে দেখিয়ে দেবে। আপনি টেনে নিচের দিকে গিয়ে 258 নং-এ টাচ করলে ক্যালিকার, 122 নং-এ টাচ করলে অ্যাপিসমেল এবং 144 নং-এ টাচ করলে আর্সেনিকাম অ্যালবামের ভিডিওটি ওপেন হয়ে যাবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।